Assalamualaikum. সবাই কে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার জন্য। ঈদের দিন সকালবেলার এই তো নাস্তা থেকে শুরু করলাম আজকের ব্লগটা। আর আজকে সকালের নাস্তা হচ্ছে, আমি সকালে দুই ধরনের সেমাই রান্না করেছি, লাচ্চা সেমাই আর লম্বা সেমাই। আর হচ্ছে গিয়ে চাউলের রুটি বানিয়েছি, গতকাল রাত্রে হচ্ছে গিয়ে হাঁস রান্না করেছিলাম, সেই হাঁসের মাংসও আছে। আর সাথে হচ্ছে কি, আমি ফল কেটে নিয়েছি। এই তো ঈদের দিন সকালের নাস্তা। আর রাইসার বাবা অলরেডি খেয়ে ফেলেছে, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, তো এখন হচ্ছে কি আমি খাবো। তো বাসায় তো মাত্র দুইজন, রাইসাও বাসায় নেই, রাইসার জন্য আজকে সবারই খুবই মনটা খারাপ। তো ও থাকলে আসলে ঘরটা একটু অন্যরকম থাকে, ও না থাকলে আসলে ঘরটা একদমই নীরব হয়ে যায়, বাসায় কেউ আছে কি না বোঝাও যায় না। তো যাই হোক, নাস্তাটা করি, পরে আবারও কথা বলছি। এই তো আমিও হচ্ছে একটু রেডি হয়ে গেলাম, রান্না বাড়া শেষ করে গোসল টোসল করে আর কি, এখন হচ্ছে কি আমি নাস্তাটা করব। আর আজকে হচ্ছে কি ঈদের ড্রেসটা এখনো পর্যন্ত পরিনি, কারণ ভালো লাগছিল না আসলে কোনো কিছু, তাই আসলে ঈদের ড্রেসটা পরিনি। তো ভাবলাম যদি বিকালে একটু বাহিরে বের হই আর কি, তখন হচ্ছে কি ঈদের ড্রেসটা পরব। এখন শুধুমাত্র এই যে নর্মালি একটা ড্রেস পরেছি, আর যেহেতু একটু গরমটা বেশি তাই একটু চেয়েছি যেন পাতলা হালকা পাতলা কোনো কিছু পরা যায় আর কি সকাল দিক থেকে। তো আমি হচ্ছে কি ড্রেসটাও নিয়েছিলাম, তো এটা হচ্ছে কি আমি এখনও পরা হয়নি, আজকে হচ্ছে কি ড্রেসটা পরলাম। আর ড্রেসটা পরে আসলে খুবই ভালো লাগছিলো, ড্রেসটা আসলে এতটাই সফট যে ড্রেসটা পরার পর আসলে খুবই ভালো লাগছিলো। যাই হোক, এখানে হচ্ছে কি আমি একটু সেমাই নিয়েছি খাওয়ার জন্য, আর চেষ্টা করলাম যে রাজাকে একটু খাওয়াতে পারি কি না, কিন্তু ও হচ্ছে কি মুখেই নিল না, তো ওকে আর খাওয়াতে পারলাম না। তো আমি হচ্ছে কি একা একাই নাস্তাটা করে নিই, কারণ রাইসের বাবা অলরেডি নাস্তা করে ফেলেছে, তাই হচ্ছে কি আমি একাই নাস্তা করব এখন, কিচ্ছু করার নেই। তার খিদা লেগে গিয়েছিলো, তাই হচ্ছে কি আগেই নাস্তা করেছে, তো আমারও খুবই খিদে লেগেছে, তাই হচ্ছে কি আমি এখন একা একাই নাস্তাটা করছি। তো নাস্তাটা করি, নাস্তা টাস্তা করে পরে হচ্ছে গিয়ে আবারও কথা বলবো। এই তো ছোটটাকে একটু সামলাই, পরে কথা বলছি। এটা হচ্ছে আমাদের এবারের কোরবানির গরু। তো আমরা তো গ্রামে যাইনি, এটা হচ্ছে গিয়ে সকালবেলা আমার দেবর হচ্ছে গিয়ে গরুটা জবাই করার আগে একটু ভিডিও করে পাঠিয়েছে, তো রাইসা আসলে দেখতে চাইবে, তো এ কারণে হচ্ছে গিয়ে রাইসাকে দেখানোর জন্যই হচ্ছে ভিডিওটা করে পাঠিয়েছে। তো রাইসা তো বাসায় নি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আর এটা একটা মেমোরি হিসাবে থেকে যাবে। তো এই তো আমাদের কোরবানির গরুটা, এটাকে এই তো কিছুক্ষণের ভিতরেই জবাই দিয়ে দিবে, তো ঈদের নামাজ পড়ে সেই হয়তো বা জবাই করে দিবে। তা আমরা তো যেতে পারিনি, তাই খুবই মন খারাপ, তো এখানে থেকে আসলে দেখছি আর কি। তো এই তো গরুটা কেমন হলো একটু জানাবেন আমাকে। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরুটা জবাই করার পরে আমাদের আর কি, এখানে আমাদের গ্রামে আসলে কোনো কসাই দিয়ে গরু কাটানো হয় না, বাড়িতে যে কজন থাকে সবাই মিলেই আসলে গরুটা কাটে, বাড়ির যে ছেলেরা বা মুরব্বীরা আছে তারা হচ্ছে গিয়ে কেটে দেয়, আর বউ শাশুড়িরা সবাই হচ্ছে গিয়ে গোশগুলোকে আর কি পিস করে। তো এই তো এখানে সেই কাজগুলোই চলছে, আমি তো যেতে পারিনি, আমি যেলে হয়তো বা আমিও করতাম, তো আমি তো আর এবার যাইনি। তো ওই যে এখানে হচ্ছে গিয়ে আমার শাশুড়ি, আমার চাচি শাশুড়ি,
সবাই আছে। আর এখানে হচ্ছে কি আমার চাচা শ্বশুর, আর ওইটা হচ্ছে কি আমার এই তো এই যে কর্নারে যে চাচিটা আছে উনি ওনার ছেলে আর কি, বড় ছেলে। তো এই তো সবাই মিলে হচ্ছে কি এখন গরুরটা কেটে নিচ্ছে। এখানে আমার শাশুড়িও আছে, আমার এটা হচ্ছে আমার দেবর, লাল শার্ট পরা যে ছেলেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দেবর। আমার শাশুড়ি আছে, আমার ননদ আছে, তারপরে হচ্ছে কি আমার চাচি শাশুড়ি, তারপরে হচ্ছে কি এই যে এখানে বসে আছে আমার এটা হচ্ছে চাচা, তো চাচাতো যা আর কি। আর ওই পাশে যে বসে আছে কর্নারে এই পাশের ওইটা হচ্ছে কি আমার আরেকটা চাচি শাশুড়ির মেয়ে। তো সবাই মিলে হচ্ছে গিয়ে এই তো কাজে ব্যস্ত। কেমন কাটলো আপনাদের তো সবারই ভিডিওটা আমাকে আমার ননদ কমেন্টে করে জানাবেন। দিয়েছে। আর আমাদের ঈদ, এবারের ঈদ একদমই ভালো কাটেনি। এবার আসলে ঈদ গেল যাচ্ছে না কি যাচ্ছে আসলে বুঝতে পারছি না। তো সকাল থেকে মনটা খুবই খারাপ। এবারই ফার্স্ট এমন একটা ঈদ যে ঈদে কিনা কেউ সাথে নেই। রাইসা রাইসা হচ্ছে কি আমাদের সঙ্গে নেই, রাইসাকে ছাড়া হচ্ছে কি আমরা এবার ফার্স্ট ঈদ করতেছি এখানে। আর তারপরে হচ্ছে কি আমরা বাড়িতেও যাইনি ঢাকায়, তো বাড়িতে যাইনি একটু আমাদের সমস্যার কারণে, পার্সোনাল কিছু সমস্যার কারণে আমরা বাড়িতে যাইনি। তো এই জন্য হচ্ছে গিয়ে আব্বা আমার মন খারাপ, আব্বা আমা বলতো আমার শ্বশুর শাশুড়ির মন খারাপ। আর আমার আমরা এখানে আছি এখন আমাদেরও মন খারাপ, কারণ হচ্ছে গিয়ে রাইসা আমাদের সঙ্গে নেই। রাইসা হচ্ছে গিয়ে আমার বড় বোনের বাসায় চলে গেছে। তো ওইদিকে বাড়িতে যেমন হচ্ছে গিয়ে আব্বা আম্মা একা ঈদ করতেছে, এখানে হচ্ছে কি আমরা একা ঈদ করতেছি। রাইসা হচ্ছে কি অন্য জায়গায় একা ঈদ করতেছে, অন্য জায়গায় বলতে রাইসা হচ্ছে কি আমার বড় বোনের বাসায় গিয়েছে গাজীপুরে। তো ও হচ্ছে কি ওইখানে একা ঈদ করতেছে, তো ও খুবই আনন্দে আছে। ওকে আমি ফোন দিতেছি এতবার করে, ও ফোনটা পর্যন্ত রিসিভ করতেছে না আমার। আর এদিকে আমার রাইসার ব্যাপারে এত পরিমাণে মন খারাপ যা কিনা বলার মতো না। তো যাই হোক, এই কারণে আসলে সারাদিন কোনো ব্লগও আসলে ওইভাবে করা হয়নি। রান্না বাড়া অনেক কিছুই করেছি কিন্তু মনের থেকে যে একটা শান্তি ওই শান্তিটা পাইনি, বা তৃপ্তি করে কোনো কিছুই করতে পারিনি। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে কি এখানে বসেছিলাম, একটু মন খারাপ করে তো ভাবলাম যে ফোনটা হাতে ছিল যে একটু আপনাদের সঙ্গে কথা বলি, কথা বললে আমার কাছেও ভালো লাগবে আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। যাই হোক, যদি পারি একটু বের হবো বাইরে। আর আজকে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঈদের ড্রেসটা পর্যন্ত পরিনি, তো যদি পারি আর কি একটু পরে আসলে বের হবো, আর এসে বাবা যদি নিয়ে যায় আর কি একটু বাইরে থেকে হেঁটে আসবো। আসলে ভালো লাগতেছে না, একদমই ভালো লাগতেছে না আজকে। তো আজকে যদি বাইরে যাওয়ার পরে আজকে হয়তো আজকের ব্লগে নাও দেখতে পারেন, আগামীকালকের ব্লগে হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি। তো আজকে হচ্ছে কি ব্লগটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।